সো এভরিওয়ান টাচ আনলিমিটেড অলিউর 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ। আমি যদি ভুল না করি তাহলে আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা টেক্সট ট্র্যাকিং এই শব্দটির সাথে পরিচিত না। আমরা দেখতে পাচ্ছি যে স্যাম ভাইয়ের হাতে যে মোবাইলটি যেদিকে মুভ করছে আমাদের এই টেক্সটটাও একই দিকে মুভ করছে। দেখতে পাচ্ছেন আমি যে কথা বলছি আমার কথা বলার যে আমার ফেসের মুভমেন্টটা যেদিকে হচ্ছে সেদিকে কিন্তু এই টেক্সটটাও মুভমেন্ট করছে। তাছাড়া দেখতে পাচ্ছেন আপনারা স্যাম ভাইয়ের হাতের মোবাইলটিও একই রকমভাবে মুভমেন্ট করছে। এই টেক্সট ট্র্যাকিং কীভাবে অ্যাড করবেন চলুন দেখে আসি। প্রথমেই আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর লিখতে হবে CAPCUT ক্লিপ ভিডিও এডিটর, এটা লিখতে হবে। সো এটা লেখার পরে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করে আপনারা এখান থেকে যে আপনাদের ভিডিওটাকে চুজ করে নেবেন, যে ভিডিওটাতে আপনারা টেক্সট ট্র্যাকিং অ্যাড করতে চাচ্ছেন। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন একটা ভিডিওকে চুজ করলাম। এটা আমি আপনাদের জন্য মানে খুব সহজে দেখানোর জন্য আমি অল্প করে কেটে নিলাম। যাই হোক, এখান থেকে আমি এই ভিডিওটা সেভ হচ্ছে, মানে এই ভিডিওটা এডিটিংয়ের জন্য পারফেক্ট হচ্ছে। হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর এই অ্যাডে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, অ্যাডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও দেখা যাচ্ছে। সো এখন আমাদেরকে লেয়ার থেকে টেক্সট অ্যাড করতে হবে, সেজন্য আমাদেরকে টেক্সটে ক্লিক করতে হবে। আমরা টেক্সটে ক্লিক করলাম, অ্যাড টেক্সট এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার কী লিখবেন আপনি লিখে দেবেন। আমি লিখতেছি অলিউড 360 ডিগ্রি, এরকমভাবে আপনারা যা ইচ্ছা তা লিখতে পারেন। এখান থেকে আপনারা কালারটা চুজ করে নেবেন, আপনাদের ইচ্ছে মতো কালারটা দিয়ে দেবেন। আমি একটা কালার দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। টেক্সটের উপরে ক্লিক করে আপনি ফন্টে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে ফন্টে চলে আসলাম। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি একটা ফন্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখানের মধ্যে আরও বিভিন্ন দেশের ফন্ট আছে, অবশ্য বাংলাদেশের ফন্টটা আমি পাইনি, আরবি পর্যন্ত আছে, আরও অনেক ফন্ট আছে, চাইনিজ সহ অনেক ধরনের মানে দেশের ল্যাঙ্গুয়েজের ফন্ট আছে। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো আমাদের তো অবশ্য এগুলো ইউজ করতে হবে না যেহেতু ইংলিশটা আছে। আমার অবশ্য কালারটি চয়েস হয়নি, আমি কালারটি চেঞ্জ করছি আবারও। কাজটা হুড়াহুড়ি করে করবেন না, আপনারা আপনাদের ইচ্ছে মতো কাজটা করবেন। দেখুন এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি এই টেক্সটটাকে যেদিকে নিতে চাচ্ছেন সেদিকেও নিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি টেক্সটটা কতটুকু পর্যন্ত থাকবে ততটুকু আমি বসিয়ে দিচ্ছি এখানের মধ্যে, আপনারা দেখতে পেলেন। এখান থেকে আপনি টেক্সটটা কিন্তু মুভমেন্টও করতে পারবেন। এখানে কিন্তু একটা মূল কাজ দেখতে পাচ্ছেন যে দেখুন এটা কিন্তু রোটেট হবে, রোটেট করতে পারবেন আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে রাখবেন। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকিং, ট্র্যাকিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতেই কিন্তু মূল কাজ। সো টেক্সটটা রেডি করার পর আমরা টেক্সটের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এই যে ট্র্যাকিং এই অপশনটাতে চলে আসছি। ট্র্যাকিং এটাই কিন্তু মূল কাজ। এই যে বৃত্তাকারের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আমি আমার ফেসের উপর রাখছি, কারণ আমার ফেস মুভ হবে আর আমার ফেসের সাথে এই টেক্সটটা যেন মুভ হয় সেজন্য আমি আমার ফেসের উপরে রাখলাম এই বৃত্তাকার মানে এটাকে। সো এই বৃত্তাকারটাকে আমি আমার ফেসের উপরে রাখলাম, এটা কী বলে বৃত্তাকার বলে মেবি, যাই হোক। সো এটা কিন্তু আমি আমার ফেসের উপরে রাখলাম। তারপর স্টার্ট ট্র্যাকিং এটাতে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ট্র্যাকিংটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাবো।
তারপরও দেখলাম যে আমার সুন্দর হচ্ছে না, তারপরও আমি এটাকে সেট আপ করছি ঠিকভাবে, আবারও স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আবার স্টার্ট ট্র্যাকিং হচ্ছে। স্টার্ট ট্র্যাকিং হওয়ার পর দেখা যাক কীরকম হয়, আমরা দেখি একটু। দেখতে পাচ্ছেন আমার কথার সাথে কিন্তু টেক্সটটা নড়তেছে, আমি স্লো মোশনে দেখাচ্ছি এখন। আমি আপনাদের সুবিধার্থে, মানে ভিডিওর সুবিধার্থে, আমি 4-5 সেকেন্ডের একটা মানে টেক্সট দিয়ে আপনাদেরকে দেখালাম, 4-5 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে দেখালাম, টেক্সট বলতেছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি মুভমেন্ট করছি, মানে আমার কথার মুভমেন্টের সাথে কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো টাইম বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। তাছাড়া এখানের মধ্যে আপনারা বিভিন্ন ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট আছে। তাছাড়া আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বাবল ইউজ করতে পারবেন। এখান থেকে আমি একটা বাবল নিলাম, তো এরকমভাবে অনেক বাবল আছে এখানের মধ্যে, এই বাবলগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এই সাদা বাবলটি মানে পারচেস করলাম, দেখি আমি এই বাবলটি কীরকম আসে। অনেক বাবল আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো বাবলটা অ্যাট্যাক্ট করে নেবেন। আপনারা, আমি তো বললাম যে আপনারা স্লোভাবে কাজটা করবেন যাতে কাজটা সুন্দর হয়, কারণ আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু খুব তাড়াতাড়ি করছি। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করলাম, কারণ আমি এই বাবলটা দিয়ে কাজ করতে চাচ্ছি। এই বাবলটা দিয়ে কীরকম হয় দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন মানে ট্র্যাকিংটা কিন্তু সুন্দরভাবেই হচ্ছে। আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কথার সাথে কিন্তু এই বাবলটা কিন্তু নড়তেছে। সো ঠিক এভাবেই কিন্তু আপনারা ট্যাক্স ট্র্যাকিং অ্যাড করতে পারবেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি উপরে ক্লিক করে এক্সট্রাক্টেড করে নিলাম, তো এভাবেই আপনারা এক্সট্রাক্টেড করে নেবেন আপনাদের ভিডিওটাকে। তো যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারো কিছু যদি বুঝতে অসুবিধা হয়। আর অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন।